এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন। ভাই লিখেন, আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, প্রশ্ন, মাতৃগর্ভ থেকে হয়েই যদি শিশু বাচ্চা মারা যায় তার জানাজা পড়তে হবে কি? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই, অত্যন্ত সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন। আলজা বিল্লাহি তাওফিক, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত ভাই, এই বিষয়ে হাদিস দ্বারা কিছু কল এবং মুহাদ্দিসগণের কথাও পাওয়া যায়। যদি এই প্রশ্নের উত্তর দেয়া যায়, প্রথমে আমরা তিরমিজি এবং ইবনে মাজাহতে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি বর্ণনা করেছেন মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু। عن مغيرة بن شعبة يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الطفل يصلى عليه। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1507 এবং এই হাদিসটি তিরমিজিতে 1031, তাহকিক আলবানী সহিহ। এই হাদিসের মান সহিহ। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আমি শুনেছি আল্লাহ নবী বলেছেন। কি বলেছেন? ইয়াকুলুত তিফলু ইউসাল্লা আলাইহি, অবশ্যই শিশুর জানাজা পড়তে হবে। তো এইখানে শিশুর জানাজা পড়ার জন্য কথা বলা হয়েছে। এ বিষয়টা আরও অন্যভাবেও জানা যায়, যেমন অন্য বর্ণনায় আসছে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, যে হাদিসটি বিভিন্ন গ্রন্থে এসেছে, দারিমি, সাহিহা, ইরওয়াউল গালিল, তিরমিজি, সাহাহ আলবানী, আলবানী রাহিমাহুল্লাহ সাহি বলেছেন। عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استحل سبي صلي عليه وأريث। এইখানে কিছু কথা একটু বাড়িয়ে বলেছেন আল্লাহ নবী। বলেন আল্লাহ নবী সাহাবী জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার পর চিৎকার করলে অতঃপর মারা গেলে তার জানাজা পড়তে হবে এবং তার উত্তরাধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ নবী বলছেন ইযাস তাহাল্লাস সাবিউ সুল্লিয়া আলাইহি, যখনই একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর চিৎকার করে তারপর মারা যায়, আল্লাহ নবী বলছেন সুল্লি আলাইহি, এবং তার জানাজা পড়ো। শুধু তাই বলে ক্ষান্ত নয়, আল্লাহ নবী বলেন ওয়া ওরিসা, এবং তার ওয়ারিশ ইয়ানি উত্তরাধিকারী তার রয়ে গেছে। তিরমিজি হাদিস নাম্বার 1032, দারমি হাদিস নাম্বার 3125, সাহিহ হাদিস নাম্বার 153, ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 1704, তাহকিক আলবানী সাহিহ। তো এই হাদিসগুলো থেকে মোটামুটিভাবে একটি ভালো রেজাল্ট পাওয়া যায় যে অবশ্যই শিশু বাচ্চার কি করতে হবে? জানাজা দিতে হবে। আরও কিছু মুহাদ্দিসগণের কথা শোনা যায়, মায়ের পেট থেকে মৃত সন্তান জন্ম নিলে তার জানাজা পড়তে হবে কি? এই প্রশ্নটার মধ্যেই আমরা বলতে পারি উত্তরে যে উক্ত বিষয়ে কিছু মতভেদ থাকলেও অধিকাংশ বিদ্বানগণের বক্তব্য হলো মায়ের পেটের সন্তানের বয়স যদি 4 মাস হওয়ার পরে এই সন্তানটা 4 মাস হওয়ার পরে যদি তার বাবা মার যায় বা এরকম হয়, তাহলে তার কি করতে হবে? এই বাচ্চাটাকে আকিকাও দিতে হবে। তাইলে মায়ের পেটে সন্তানের বয়স 4 মাস হওয়ার পরে যদি মারা যায়, তাহলে কি করতে হবে তার জানাজা পড়তে হবে এবং আকিকা করা যাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আবু দাউদ থেকেও হাদিসটা গ্রহণ করা যায় যেমন অপূর্ণাঙ্গভাবে প্রসব হওয়া বাচ্চার জানাজা পড়তে হবে এবং তার পিতামাতার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করতে হবে এমন একটা হাদিস আবু দাউদে পাওয়া যায় যে হাদিসটি 3180 হাদিসের মান সহিহ এবং ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন যে সন্তান যদি জীবিত জন্ম হওয়ার পরই মারা যায় তাহলে তার গোসল জানাজা দেওয়ার ব্যাপারে আলেমদের মাঝে কোনো মতভেদ নেই আজও নেই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন বাচ্চা মায়ের গর্ভে 4 মাস অবস্থার পর নষ্ট হলে তার জানাজা পড়া যাবে কিতাব মুগনি 4th খণ্ড পৃষ্ঠা 494 ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার মেয়ের ছেলের জানাজা পড়িয়েছেন যা পড়ে গিয়েছিল শারহ কবির 2য় খণ্ডে এরকম আরো অনেক আলোচনা করা যায় তো আশা করব এই প্রশ্নটার মোটামুটি সহল এবং প্রয়োজনীয় প্রযোজ্য উত্তর আমরা পেয়ে গেছি বিল্লাহি তৌফিক আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ